সকল মায়েদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই সুন্দর একটি ভিডিও। এই ভিডিওটিতে আমি কিভাবে আমার ছোট্ট সোনাটাকে গোপালের লুকে সাজালাম সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করব, যাতে তোমরাও যেন তোমার বাড়িতে থাকা ছোট্ট শিশুটিকে এভাবে সুন্দর একটি গোপালের লুক দিতে পারো। গোপাল সাজানোর পরে আমি এই ফটোশ্যুটগুলি করছিলাম আর কিছু ভিডিও ক্রিয়েট করেছিলাম, তো তোমরা চাইলে তোমরাও এই পোস্টগুলো দিয়ে একটু ভিডিও ক্রিয়েট করে রাখতে পারো, যাতে তোমাদের সন্তানের একটা মেমোরি তোমাদের কাছে থাকে সারা জীবনের জন্য। তো যাই হোক, আমি ভিডিওটিতে আসছি। গোপাল সাজানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাপড়, লাল কাপড়, এটা দিয়ে আমি ধুতি পরাবো। তারপরে এখানে একটা বাঁশি নিয়ে রেখেছি আমি, এই বাঁশিটাকে আমি ময়ূরের পালক দিয়ে সাজিয়ে রেখেছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। তারপরে আমি এখানে নিয়েছি একটুখানি তিলক নিয়েছি আর সিঁদুর নিয়েছি। তারপরে এই মালা কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মালা কালেকশনগুলো আমার কাছে এখন আছে, আর এইগুলো আমি হাতে বাঁধবো, এটা কোমর বন্ধনী আর এটা মুকুট। তারপর দুটা রাখি রেখেছি, এই দুটোকে আমি হাতের মধ্যে পরিয়ে দেব। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি সুন্দর করে তাকে কিভাবে সাজালাম, আসলে বাচ্চারা তো খুব ছোট, কিভাবে তাদের সাজাতে হয় এটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমাদের কাছে খুব কঠিন একটা কাজ। তো আমি ওকে স্নান করে ফ্রি করে নিয়ে আসার পরে এই যে ক্রিম ট্রিম দিয়ে দিলাম সব, দেওয়ার পরে একটু পাউডার দিয়ে, আর আমার ছেলে তো খুব শান্তভাবে আছে কারণ ও খুব মানে এক্সাইটেড যে ও কৃষ্ণ সাজবে। আর কিছু বাচ্চারা আছে যারা খুব দুরন্ত হয়, তাদেরকে ঘুমিয়ে যখন পড়ে তখন তাদেরকে রেডি করতে হয়, তো আমার এই প্রবলেমটা হয়নি যেহেতু ও নিজে থেকে খুব এক্সাইটেড ছিল। তো তোমরা সব দেখতেই পাচ্ছ ও এখনও বিরক্ত ফিল করেনি, তো আমি এভাবেই তাকে সাজানো শুরু করলাম। আমি এখানে সিঁদুরে টিপ দিচ্ছি কারণ আমার কাছে না মানে সিঙ্গারটা নেই, আর এখন আমি কোথা থেকে জোগাড় করব বুঝে উঠতে পারছি না, ওর বাবাও বাড়িতে নেই, আগে থেকে জোগাড় করা হয়নি, তো আমি সেজন্য এই সিঁদুরটা এখানে দিয়ে দিলাম, লিকুইড সিঁদুরটা। আর তিলকটা দেব, তিলকের জায়গায় যদি সিঙ্গার থাকে তবে হোয়াইট কালার আর রেড কালারের কম্বিনেশনটা দিলে সত্যি খুব ভালো লাগে দেখতে। তো আমি এভাবে ওকে টিপ দিয়ে দিলাম, তারপরে তিলকের টিপটাও দিয়ে দিচ্ছি। ও খুব শান্তভাবে আছে, ও খুব মজা করছে, ওর খুব ইচ্ছে হচ্ছে, আমাকে বলছে যে মা আমাকে সাজিয়ে দাও আমি কৃষ্ণ সাজবো, তো আমার সেজন্য কোনো অসুবিধে হয়নি। তো যাই হোক, এভাবে আমি টিপটা দিয়ে দিলাম। এবার আমি ধুতি বরাবো। তো আমি এই কাপড়টাকে দু ভাঁজ করে একদম সমান সমান রেখে আমি এভাবে নিয়ে নিলাম। এখানে আমি স্যাপটিপিন দিয়েছি, তো তোমরা চাইলে স্যাপটিপিন ইউজ নাও করতে পারো, ওই জায়গাটা বেঁধে দিতে পারো, কিন্তু আমি ঠিক বাঁধতে পারছিলাম না তাই আমি স্যাপটিপিনটা দিয়েছি, খুব ভালোভাবে দিয়েছি যেন তার কোনো ক্ষতি না হয়। খুবই সাবধানে দেবেন স্যাপটিপিন যদি ইউজ করেন। তারপরে কী করতে হবে, এক পার্ট থেকে এগুলোকে ভাঁজ করে নিয়ে পিছনে গুঁজে দিতে হবে। এক সাইডটা হয়ে যাওয়ার পরে এখন অন্য সাইডটা নিতে হবে, আর অন্য সাইডটাতে এই যে উপর থেকে কুচিটা করতে হবে। আগেরটাতে আমরা নিচ থেকে করে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, ঢুকিয়ে পিছনে গুজলাম, কিন্তু এটাতে আমরা সামনের দিক থেকে কুচিটা করব, সামনের পাটটাতে কুচি করে তারপরে এটাকে গুজে দেব সামনে আর পিছনে দুদিকেই। তো আমার যেহেতু এটা কাপড় দিয়েছি, অনেকে যারা ধুতি কাপড় কেনো তারা দেখবে যে এখানে একটা ফলস পাট থাকে, ওই পাটটাই সামনে আসবে, তো আমার যেহেতু এটা ছিল আমি এটা দিয়েই পরিয়েছি। তো এভাবে এখন এটাকে পিছন দিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে পিছনও গুঁজে দেব। কৃষ্ণ সাজার জন্য ছেলে এত এক্সাইটেড, এত খুশি যে একটু বিরক্ত করছে না, বরং আমাকে খুব হেল্প করতেছে, আমি যেভাবে বলছি এদিকে ঘোরো এদিকে ঘুরছে, বাঁ দিকে ঘোরো ডান দিকে ঘোরো, মানে আমারও ভালো লাগছে তাই ওকে সাজাতে। তো এখন আমি কোমর বন্ধনীটা পরিয়ে দিচ্ছি। এগুলো আমি দর্শনের দোকান থেকে কিনেছি যেখানে ঠাকুরের জিনিস পাওয়া যায়, এগুলো খুব একটা বেশি দাম না, খুব সামান্য দামের মধ্যেই।
তো আমি প্রথমবারই কিনেছিলাম যখন আমার ছেলে একদম ছোট ছিল, হাঁটতেই পারতো না, তখনই কিনেছিলাম। তো আমি এগুলোকে রেখে দিই আর প্রতি বছর এগুলো দিয়েই সাজিয়াই। আমার ছেলের এটা 3 নম্বর জন্মাষ্টমী। প্রথমবারে যখন ওকে গোপাল সাজিয়েছিলাম তখন ওর বয়স ছিল 8 মাস, আর তারপরের বারে যখন সাজিয়েছিলাম তখন বয়স ছিল 22 মাস, আর এখন এবার ওর বয়স হচ্ছে 34। তো আর 2 মাস পরে ওর বার্থডে। ছেলেকে দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, মানে প্রথমবারে যখন সাজিয়েছিলাম না তখন এত ভালোভাবে সাজাতে দেয়নি, আর দ্বিতীয়বারে তো যাই হোক তখন একটু বিরক্ত ফিল করছিল, বাট এবার তো আমার খুব ভালো লাগছে যে ও নিজে এত এক্সাইটেড হয়ে আছে। আমার এখন গোপাল সাজানো কমপ্লিট। তো আমি যে ভিডিওগুলো প্রথমে দিয়েছি তো তোমরা তো দেখেছোই পুরো লুকটা। এভাবেই আমি গোপাল সাজালাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভ জন্মাষ্টমী।